ওয়েলকাম টু নিবেশ কাপালাক আমি সুয়াদ হেলথ ইন্স্যুরেন্স ভিডিও সিরিজ সেকেন্ড ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু চুজ এ গুড হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বা কীভাবে আমি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি চুজ করবো আমি আজকে আটখানা মেইন পয়েন্টস বলবো কীভাবে আপনি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি চুজ করবেন এই আটখানা পয়েন্টস অবশ্যই জানা দরকার যখনই আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পার্চেস করছেন তো প্রথম ভিডিওটি যদি আপনি এখনও না দেখে থাকেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি গিয়ে প্রথম ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো একটা কথা সবসময় মনে রাখবেন যখনই আপনি পলিসি পার্চেস করছেন প্রিমিয়ামটাও দেখা দরকার তো আমরা কী বলি প্রিমিয়াম কম্পেয়ার করুন তো কীভাবে প্রিমিয়াম কম্পেয়ার করি আমরা নর্মালি প্রিমিয়াম কম্পেয়ার করি কি কারেন্ট প্রিমিয়ামকে কম্পেয়ার করি কিন্তু কী করা উচিত কারেন্টের সাথে ফিউচার প্রিমিয়ামও কম্পেয়ার করা উচিত ধরুন আজকে আপনার এজ হচ্ছে ফোরটি আপনি যা প্রিমিয়াম হচ্ছে ফিফটি ইয়ার্সে তো সেম প্রিমিয়াম থাকবে না তো আপনাকে কী করা আছে এভরি টেন ইয়ার্স ব্যাকেটের যে প্রিমিয়াম আছে প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট পলিসির এভরি টেন ইয়ার্স ব্যাকেটে আপনাকে ফিউচার প্রিমিয়াম কম্পেয়ার করা উচিত তবেই পলিসি নেওয়া উচিত তো সবসময় মনে রাখবেন কারেন্ট প্রিমিয়ামের সাথে ফিউচার প্রিমিয়াম কম্পেয়ার করে পলিসি নেবেন তো চলুন আমরা এই যে মেন আটখানা পয়েন্টস আছে সেই আটখানা পয়েন্টসের ডিটেলস নিয়ে আলোচনা করি প্রথম পয়েন্টস কি প্রথম পয়েন্টস হচ্ছে কোপে কোপে হচ্ছে বিল শেয়ারিং এটা কীভাবে হয় কোপে টেন পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এইভাবে থাকে কোপে যদি টেন পার্সেন্ট থাকে তার মানে হচ্ছে এক লাখ টাকা যদি বিল হয় সেক্ষেত্রে নব্বই হাজার টাকা আপনাকে দিতে হবে অ্যান্ড সরি দশ হাজার টাকা আপনাকে দিতে হবে নব্বই হাজার টাকা কোম্পানি দেবে কোপে যদি টোয়েন্টি পার্সেন্ট হয় কুড়ি হাজার টাকা আপনাকে দিতে হবে অ্যান্ড আশি হাজার টাকা কোম্পানি পেমেন্ট করবে তো যখনই পলিসি পার্চেস করবেন দেখে নেবেন কোপে কত আছে কোপে যদি নীল থাকে তার মানে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বিল বেয়ার করবে আদারওয়াইজ আপনাকে পার্সেন্টেজ ওয়াইজ বিল বেয়ার করতে হবে তো পলিসি নেওয়ার আগে অবশ্যই চেক করবেন কোপে যেন নীল থাকে এটা হচ্ছে প্রথম পয়েন্টস দ্বিতীয় পয়েন্টস কি দ্বিতীয় পয়েন্টস হচ্ছে পি ওয়েটিং পিরিয়ড মানে প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড প্রত্যেকটা কোম্পানির কী হয়েছে যে আপনার আগে রোগ আছে সেই রোগের জন্য একটা ওয়েটিং পিরিয়ড দিয়ে দেয় সেটা বলে পিইডি ওয়েটিং পিরিয়ড সেটা তিন বছর থাকে বা চার বছর থাকে বা কিছু যে কোম্পানি এমন করেছে যে পিইডি যখনই আপনি পার্চেস করছেন বলে যে চার বছরের জায়গায় দু বছর পিইডি নিয়ে আসতে পারেন মানে ওয়েটিং পিরিয়ড দু চার বছরের জায়গায় দু বছর নিয়ে আসতে পারেন তার জন্য অ্যাডিশনাল প্রিমিয়াম দিতে হয় তো আপনি এটাও চেক করতে পারেন যে পিইডি ইনক্রি ডিক্রিজ করা যায় কি না তো নর্মালি চার বছর বা তিন বছর থাকে এখানে আর একটা কথা মনে রাখবেন ক্যারি ফোর ডিজিজ বলে একটা আছে সেই ক্ষেত্রে দু বছরের প্রি ওয়েটিং পিরিয়ড থাকে ক্যারি ফোর ডিজিজ স্টোন বা গোল ব্লাডের স্টোনে যদি থাকে সেটাকে ক্যারি ফোর ডিজিজ বলা হয় বা হার্নিয়া ক্যারি ফোর ডিজিজ বলা হয় সেই ক্ষেত্রে আজকে পলিসি নেন আপনার মনে হলে যে ছ মাস পরে আমি বললাম যে গোল ব্লাডের স্টোন আছে অপারেশন করলাম আপনাকে একটা টাকা ক্লেম দেবে না মিনিমাম চব্বিশ মাস ওয়েটিং পিরিয়ড কিছু যে কোম্পানির ওয়েট পিএইডি ডিজিজের নাম্বার বেশি থাকে কিছু কোম্পানিতে কম থাকে যেমন আপনি নিয়ে ইন্ডিয়ান বাইশ বা তেইশখানা আছে সরি রেলিগারের আছে এগারো বা বারোখানা আপনি স্টার নেন বাইশ বা তেইশখানা আছে তো অবশ্যই চেক করবেন যে ক্যারিফুরা ডিও ডিজিজ আছে তার ওয়েটিং পিরিয়ড চব্বিশ মাস সে লিস্টগুলো কী কী আছে কী কী রোগের উপর চব্বিশ মাসে আমাকে কোনো ক্লেম দেবে না সেটা অবশ্যই চেক করবেন ঠিক আছে এটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড এটা সেকেন্ড নাম্বার পয়েন্ট থার্ড নাম্বার পয়েন্টস কি থার্ড নাম্বার পয়েন্টস হচ্ছে সাবলিমিট এটা সব থেকে ভাইটাল পয়েন্ট সাবলিমিট কিছু কিছু স্পেসিফিক সেগমেন্টে আপনাকে একটা লিমিটস ধরে দেয় ধরুন আপনার রুম রেন্টে রুম রেন্টে বলে বলল কি ওয়ান পার্সেন্ট কার ওয়ান পার্সেন্ট সামিস্যুটের ওয়ান পার্সেন্ট ধরুন আপনার সামিস্যুট হচ্ছে চার লাখ টাকা ওয়ান পার্সেন্ট মানে এক এক হাজার টাকা করে চার হাজার টাকা তাহলে আপনাকে রুম রেন্টের ক্যাপাসিটি আপনার কত ক্যাপাবিলিটি কত চার হাজার টাকা লিমিট আছে আর আপনি প্রাইভেট রুমে ভর্তি হলেন সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়াম বিল দাঁড়ালো পার ডে হচ্ছে ফিফটিন থাউজেন্ড কিন্তু এখানে আপনাকে লিমিট কত দিয়েছে চার হাজার টাকা এক হাজার টাকা আপনাকে পকেট থেকে দিতে হবে বা আইসি ইউতে টু পার্সেন্ট থাকে তো আর চার লাখে টু পার্সেন্ট কত আট হাজার টাকা আপনাকে পার ডে লাগছে আশি কুড়ি হাজার টাকা সেই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে সাবলিমিট আছে কি না নর্মালি এক থেকে চার লাখ সামি সাবলিমিট থাকে বা পাঁচ লাখ বা তার ঊর্ধ্বে আমি দেখেছি পাঁচ লাখ বা তার উর্ধে সামিশ্যুটের সাবলিমিট থাকে না তো অবশ্যই যখন পলিসি পার্চেস করবেন সাবলিমিট দেখেন মানে স্পেশালি রুম রেন্ট অ্যান্ড আইসিউ সাবলিমিট আরও আছে কিন্তু রুম রেন্ট অ্যান্ড আইসিউতে ভাইটাল সেইখানে দেখে নেবেন সাবলিমিট আছে কি না যদি সাবলিমিট থাকে তাহলে আপনাকে নেওয়া উচিত নয় আপনাকে কেন নেওয়া উচিত নয় সেই ক্ষেত্রে আপনাকে পকেট থেকে প্রিমিয়াম বা পকেট থেকে ক্লেম সেটেলমেন্ট করতে হতে পারে তো সেই জন্য পাঁচ লাখ বা তাড়ুদের সামনে শুট নিলে সাবলিমিট থাকে না এটা হচ্ছে তিন নম্বর পয়েন্টস চার নম্বর পয়েন্টস হচ্ছে পারমানেন্ট এক্সক্লুজেন্স মানে কি পারমানেন্ট এক্সক্লুজেন্স কথা হচ্ছে যে কিছু কিছু রোগ আছে যেমন প্লাস্টিক সার্জারি আছে কিছু লিস্ট দিয়ে দিবে যে এই রোগের উপর আমরা কোনো ক্লেম দেব না তো সবসময় দেখে নেবেন এক্সক্লুজেন্স কী কী আছে সেই এক্সক্লুজেন্স দেখে আপনি পলিসি পারচেস করবেন অবশ্যই এক্সক্লুজেন্স দেখবেন এবার পাঁচ নাম্বার পয়েন্টস কি পাঁচ নাম্বার পয়েন্টস হচ্ছে ডিজিজ ওয়েটিং পিরিয়ড ধরুন আজকে আজকে পলিসি নিলেন পনেরো দিন পর আপনি ডায়রিয়া হলো হসপিটালাইজ হলেন এক লাখ টাকা বিল হলে আপনাকে একটা টাকা ক্লেম দেবে না যে কোনো পলিসি যখনই আপনি প্রথম পার্চেস করছেন পলিসি তার এক মাস বা তিন মাস পরে আপনাকে ক্লেম দেবে কোনো ডিজিজ ক্লেম যদি অ্যাক্সিডেন্ট ডে ওয়ান থেকে দেবে কোনো ডিজিজ ক্লেম এক মাস বা তিন মাস ডি ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে ডিফারেন্ট ডিফারেন্ট আছে কিছু কোম্পানিতে এক মাস আছে কিছু কোম্পানিতে তিন মাস আছে তো আপনি অবশ্যই দেখবেন ডিজিজ ওয়েটিং পিরিয়ড কত এক মাস না তিন মাস এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টস এবার ছ নম্বর পয়েন্টস হচ্ছে প্রি হসপিটালাইজেশন বেনিফিট অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন বেনিফিট যখনই আপনি পলিসি নেবেন আপনি দেখবেন প্রি হসপিটালাইজেশন বেনিফিট কতদিনে দিচ্ছে অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন বেনিফিট কত দিনে দিচ্ছে কী কী ক্যাটাগরিতে দিচ্ছে কী কী সেগমেন্টে দিচ্ছে অ্যাডভাইসের উপর দিচ্ছে কিনা কনসালটেন্সির উপর দিচ্ছে কিনা মেডিসিন উপর দিচ্ছে কিনা বা টেস্টের উপর দিচ্ছে কিনা বা প্রি হসপিটালাইজেশনের আগে আমার কী কী বেনিফিট দিচ্ছে তো সব কিছু চেক করে আপনি পলিসি নেবেন সব সময় রাখবেন প্রি হসপিটালাইজেশন অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনটা অবশ্যই চেক করে নেবেন কিছু কোম্পানির আছে নাইনটি ডেজ আছে পোস্ট হসপিটালাইজেশন প্রি হসপিটালাইজেশন আছে সিক্সটি ডেজ তো প্রত্যেকটা কোম্পানি চেক করে নেবেন কতদিনের জন্য আপনি প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনে বেনিফিট পাবেন ঠিক আছে এবার সাত নম্বর কি সাত নম্বর পয়েন্টস হচ্ছে ডে কেয়ার বেনিফিটস ধরুন যখনই আপনি কোনো মেডিক্লেম পলিসি নিচ্ছেন ক্লেম তখনই দেবে চব্বিশ ঘন্টা আপনাকে অ্যাডমিট থাকতে হবে তবেই ক্লেম দেবে আপরে ক্লেম দেবে না কিন্তু কিছু কিছু রোগ আছে যে আপনি অ্যাডমিট হলেন দু ঘন্টা বা তিন ঘণ্টা পরে ডিসচার্জ করে দেয় ধরুন টিউমার অপারেশন দু ঘন্টা বা তিন ঘণ্টা পরেই ডিসচার্জ করে দিল সেই ক্ষেত্রে কি পাবেন অবশ্যই পাবেন সেটাকে বলা হয় ডে কেয়ার বেনিফিট তো যখনই পলিসি পার্চেস করবেন আপনি দেখবেন কী কী রোগে ডে কেয়ার বেনিফিট আছে লিস্ট নিয়ে নেবেন আপনি যে কতগুলা রোগের উপর ডে কেয়ার বেনিফিট আছে তারপর লিমিটস কত ধরুন আপনার পাঁচ লাখ টাকা সেই ক্ষেত্রে আপনি পাঁচ লাখ টাকা ডে কেয়ার বেনিফিট নিতে পারবেন না সেক্ষেত্রে দেওয়া আছে যে পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা বা এক লাখ টাকা তো আপনি অবশ্যই চেক করবেন ডে কেয়ারের জন্য কত লিমিটস দেওয়া আছে প্লাস কী কী রোগের উপর ডে কেয়ারে বেনিফিট পাবেন এটা হচ্ছে সাত নম্বর পয়েন্টস আট নম্বর পয়েন্টস কি নো ক্লেম বোনাস যখনই আপনি পলিসি করছেন আপনি ক্লেম নিচ্ছেন না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে একটা নো ক্লেম বোনাস দেয় সেটা নো ক্লেম বোনাস সামি শুডে হান্ড্রেড পার্সেন্ট হতে পারে বা স্বামী স্যুটে দেড়শো পার্সেন্ট হতে পারে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রত্যেক বছর কত কত পার্সেন্টেজ করে আমার বেস্ট স্বামী স্যুটের সাথে নো ক্লেম বোনাস অ্যাড হচ্ছে কত বছর আমি কন্টিনিউ পাবো ঠিক আছে তো আপনাকে অবশ্যই চেক করা উচিত নো ক্লেম বোনাস তারপরেই আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত পলিসিতে বা পলিসি পার্চেস করা উচিত এই আটখানা মেইন পয়েন্টস হচ্ছে বাকি যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে হুম অবশ্যই আপনি পরবর্তী ভিডিও দেখবেন সেখানে আমি ডিটেলস বাকি আরও যে পয়েন্টস আছে সেটা আলোচনা করব অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেউ যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করতে চায় অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করবেন অ্যান্ড এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ